হ্যাঁ, প্রাইমারি টেটে কত পেলে তোমরা চাকরি পাবে? আজকের ভিডিও এটাই, যেটা দেখছো একদম সঠিক দেখছো। তো সে বিষয়ে আলোচনার প্রথমেই আমি তোমাদের সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। তো আজকের আমার এই ভিডিওর মাধ্যমে যেসব আমার স্টুডেন্ট বা ভাই দাদা বোন দেখছো, তাদেরকে প্রথমে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওতে ক্লিক করার জন্য। তো আজকে এই প্রাইমারি টেট নিয়ে, ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট এ নিয়ে একটা সবার মধ্যে প্রিপারেশন নিশ্চয় চলছে, কিন্তু একটা বিষয় তোমরা আগে মাথায় রাখবে, পড়াশোনাটা করো সেটা একদম ইউনিক ভাবে। কিভাবে পড়াশোনাটা করলে তোমরা তাড়াতাড়ি গেইন করবে? পরীক্ষায় নাম্বার তো অবশ্যই পেতে হবে, কিন্তু তোমাদের তার আগে জেনে রাখা দরকার যে কত পেলে তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। দেখো, প্রাইমারি পরীক্ষা 150 নাম্বার হতে চলেছে, তোমরা প্রত্যেকেই জানো। কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আছে সেটাও তোমরা জানো। 5টা টপিক থেকে 30 করে মোট 150 নাম্বারের প্রশ্ন, MCQ প্রশ্ন এবং নেগেটিভ মার্কিং নেই, সব বিস্তারিত তোমাদের জানা আছে। জানা নেই কোনটা, জানা নেই এটা যে কত নাম্বার ফেলে কিন্তু আমি টেটে চাকরি পেতে পারি, তাই সেটাই আমি আজকে জানাতে চলেছি। অবশ্যই তোমরা শুনতে থাকো, তার আগে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবং লাইক করতেও পারো, অসুবিধা নেই কিছু। তো প্রাইমারি টেট পরীক্ষা কিন্তু 150 নাম্বার হতে চলেছে, তোমরা প্রত্যেকে জানো, কিন্তু ব্যাপার হচ্ছে 150-র মধ্যে যে পাস মার্ক। দেখো, জেনারেলদের ক্ষেত্রে পাস মার্ক আমরা জানি 90, এবং রিজার্ভ ক্যাটাগরি মানে SC ST PH এদের জন্য কিন্তু একটা রিজার্ভ করা আছে কত নাম্বার, না 82.12, অর্থাৎ 82.5 পেলে কিন্তু টেট কোয়ালিফাইড। এরপর এবার হচ্ছে যে কোন প্রার্থী 90 পেলেই কি সে চাকরি পাবে, বা কোন রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট যদি 82.5 পায় তাহলে কি সেও চাকরি পাবে, না 120 পেতে হবে 150-র মধ্যে তবেই চাকরি, না 140 পেতে হবে প্রাইমারি টেটে তবেই চাকরি, সে বিষয়টাই কিন্তু আজকে তোমাদের কাছে তুলে ধরছি। দেখো, ব্যাপারটা হচ্ছে প্রাইমারি পরীক্ষা যে 150 নম্বর হতে চলেছে, কেউ 130 পেয়েও চাকরি না পেতে পারে, আবার কেউ শুধুমাত্র 90 পেয়েই কিন্তু চাকরি পাবে। আবার রিজার্ভ ক্যাটাগরির ছেলেরা হয়তো কেউ 120 পেয়েও চাকরি না পেতে পারে, কিন্তু 82.5 পেয়েও অনেকে চাকরি পাবে। কিভাবে? দেখো, টেটে 30 নম্বরের সমান কিন্তু ধরা হবে 1 নম্বর, অর্থাৎ 150-কে 150 যদি পাই তাহলে কিন্তু আমাদের ধরা হবে 5 নম্বর। বাকি নাম্বারটা কিসে থাকছে? না একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক, HS এবং ট্রেনিং, তার সত্ত্বে এক্সট্রা 5 নম্বর, যেটাকে মানে অ্যাডিশনাল যে কোয়ালিফিকেশন বা তোমাদের যে দক্ষতার, যেমন NCC সার্টিফিকেট থেকে 1 নম্বর, বা বিভিন্ন রক্ত ব্লাড ডোনেশনের ক্যাম্পের জন্য 1 নম্বর, এইভাবে যে থাকে এগুলো। দেখো, কোনো পরীক্ষার্থী যদি 150-র মধ্যে 120 পায় কিন্তু তার মাধ্যমিকে আছে 40%, HS-এ আছে 50%, তার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন যেহেতু লো আছে, তাই সে কিন্তু 120 নাম্বার টেটে পেয়েছে, তার চাকরি নাও হতে পারে, কারণ সে অনেকটাই কিন্তু মেরিট লিস্ট থেকে নিচে চলে যাবে। কিন্তু কোন পরীক্ষার্থী পেয়েছে টেটে 92, একাডেমিক কোয়ালিফিকেশন দেখে যাচ্ছে মাধ্যমিকে 75%, HS-এ 80%, ট্রেনিং আছে প্লাস কিছু এক্সট্রা তার সার্টিফিকেট আছে NCC, সে কিন্তু একাডেমিক দিক থেকে যেহেতু ভালো নাম্বার আছে, সে কিন্তু টেটে মাত্র 92 পেয়েও চাকরিটা সে পেয়ে যাবে। তাই আমাদের যাদের একাডেমিক স্কোর অনেকটা বেশি আছে, তারা সবসময় চেষ্টা করবে মানে পাস মার্কটা যে কোনো রকমভাবে তুলে নিতে, দেখবে তোমার চাকরি পেয়ে যাবে। তোমাদের 130 পেতে হবে না, 120 পেতে হবে না, ওই 92 পেয়েই তোমরা চাকরি পেয়ে যাবে। আবার রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে কি হবে, রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে দেখবে কোন SC বা ST স্টুডেন্ট বা PH স্টুডেন্ট মাধ্যমিক এবং HS-এ যদি স্কোর ভালো থাকে, সে কিন্তু ওই 82.5 পেয়েই চাকরি পেয়ে যাবে। আবার কোন
ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট যদি 120+ পেয়েছে কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন একদম লোয়ে আছে, তখন সে চাকরিটা নাও পেতে পারে, কারণ তার মেরিট লিস্টে সে অনেক পিছিয়ে যাবে। তাই তোমরা পড়াশোনার আগে তোমরা নিজেরা তো জানো যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন কেমন। যাদের একাডেমিক কোয়ালিফিকেশন লো আছে তাদের কিন্তু টেটে অনেক বেশি নাম্বার পেতে হবে, সেই রকম টার্গেট নিয়ে পড়াশোনা করো। আর যাদের দেখতে পাচ্ছ যে আমার একাডেমিক কোয়ালিফিকেশন ভালো আছে, হাই আছে, তাদের 130 লাগবে না, 120 লাগবে না, তারা কিন্তু ওই 90, 92, 95 পেয়েও চাকরি পেয়ে যাবে। সেরকম ভাবেই কিন্তু তোমরা পোস্ট নাও। যাদের রিজার্ভ ক্যাটাগরি আছে তারা শুধুমাত্র পাস মার্কটা যে কোনো উপায়ে টার্গেট করো, তাহলে অনেকটা চাপ কমে যাবে। বেশি চাপ যাতে তোমাদের না হয় এবং সেই চাপটাকে কমানোর জন্যই কিন্তু আজকের এই টেট নিয়ে আলোচনা, কত পেলে তোমরা চাকরি পাবে। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে যদি এত পায় তবেই কিন্তু চাকরি পেয়ে যাবে। এসসি এসটি থেকেও আলাদা একটা রিজার্ভ ক্যাটাগরি, সেটা কি আছে, ইডব্লিউএস। ইডব্লিউএস দেরও কিন্তু রিজার্ভ ক্যাটাগরির মধ্যে একটা ফেলা হবে, তারাও কিন্তু এই টার্গেট নিয়ে পড়াশোনা করো। দেখো সিলেবাসটি অনেক ছোট হয়ে যাবে এবং তোমাদের যেটা চিন্তা বা ভয়, সে ভয়টাও অনেক দূরীভূত হয়ে তোমরা ভালো করে, আরো বেশি ভালো করে সলিড ভাবে প্রিপারেশন নিয়ে তোমরা কিন্তু টেট কোয়ালিফাইড করে চাকরিতে জয়েন করবে। নমস্কার বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে এবং আমার যে আলোচনা, যদি কোনো কোনো ভুল থাকে বা কোনো বিষয় যদি আমি স্কিপ করে গেছি তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার, ধন্যবাদ, টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আসছি, নমস্কার।